হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এমন একটি পাতা নিয়ে আলোচনা করব যেটি আপনাদের অনেক রোগ সারাতে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রাচীন কাল থেকে চিকিৎসা ক্ষেত্রে নানা প্রকার ঔষধি গাছ ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে পাথরকুচি গাছ উল্লেখযোগ্য, যার পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। মেহ সর্দি রোধে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগে পাথরকুচির ঔষধ গুণাগুণ রয়েছে। মৃগী রোগে পাথরকুচির ঔষধি গুণাগুণ রয়েছে। চলুন আরও জেনে নেই পাথরকুচি পাতার কিছু গুণাগুণ। সর্দি লেগেই আছে, অনেকদিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে পাথরকুচির পাতা বিশেষ উপযোগী। পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকালে 2 বার খেতে হবে। এর দ্বারা পুরনো সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। 2 চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম জলে মিশিয়ে 2 বেলা সেবন করলে শরীরের জ্বালা পোড়া দূর হয়। পাথরকুচি পাতা জন্ডিসের মহা ঔষধ। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস বানিয়ে খেতে পারেন, এতে অনেকটা উপকার পাবেন। পাথরকুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে 2 বার 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে খান, এতে সহজেই দূর হবে কিডনির পাথর। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে জল রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী, আর পাথরকুচি পাতার মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে। পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন, এতে ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে। পাথরকুচি পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়াও পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।